হ্যালো গাইস, আজকে আমি একটি নতুন ব্লগে এসেছি। আর আজকে আমি আমাদের বিলে ঘুরবো, নৌকা দিয়ে শাপলা তুলবো, আমার সাথেই থাকুন। আমরা বিলে ঘোরার জন্য আমাদের গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর সেখান থেকে একটি নৌকা নিয়ে আমরা বিলে ঘুরবো। আমরা প্রায় বিলের কাছাকাছি চলে এসেছি। আমরা বিলে ঘোরার জন্য আমাদের গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর সেখান থেকে একটি নৌকা নিয়ে আমরা বিলে ঘুরবো। আমরা প্রায় বিলের কাছাকাছি চলে এসেছি। দর্শক, এই যে দেখুন একটি নৌকা, আর এই নৌকাটাতে আমরা এখন ঘুরবো। এই যে আমি এখন নৌকাতে উঠতেছি। গাইস, এই দেখুন শাপলা, আমরা এখন শাপলার কাছে চলে আসছি, আর আমি এখন শাপলা তুলবো। এই দেখুন, এই যে শাপলা, অনেক বড় বড় শাপলা। দেখুন কত বড় বড় শাপলা, আমি এখন শাপলা তুলবো।
দূরে দাও। মেলাগুলো সাপলা গ্রামের এই অসাধারণ পরিবেশে কার না ঘুরতে ভালো লাগে। দেখুন আমারও গ্রামে ঘুরতে ভালো লাগে, আপনাদের সবারও ভালো লাগবে এরকম গ্রামীণ একটি পরিবেশে এরকম নৌকায় চড়ে খোলামেলা বাতাস, পরে শাপলা তোলার একটা অন্যরকম অনুভূতি। আসলে যদি আপনি এখানে না আসেন তাহলে বুঝবেন না যে আসলে কীরকম অনুভূতিটা। এলাম গাইজ, দেখুন আমি কতগুলো শাপলা তুলেছি। আর আজকের মতো আমাদের এই আমাদের বিল ভ্রমণ এবং শাপলা তোলা শেষ হলো, এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিব। আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের বিলটা কত সুন্দর। এখানে বর্ষাকালে পানিতে ভরে যায় আর তখন এখানে অনেক শাপলা হয়, নৌকা চলাচল করে। আসলে অসাধারণ একটি পরিবেশ, এক কথায় গ্রাম বাংলার এমন অপরূপ দৃশ্য আসলে আমাদের গ্রাম বাংলার সাথেই যায়। অসাধারণ, দেখুন আমি দেখাচ্ছি অসাধারণ কত সুন্দর গ্রামীণ পরিবেশ, আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আপনি যদি এখানে না আসে, নিজ চোখে না দেখেন, আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে গ্রাম বাংলা কতটা সুন্দর।